মায়ের তিন সন্তানের ভিতরে একটা সন্তান আছে, সারা মাসে এক কেজি আপেল আপেল অথবা একখানি কমলা তার মায়ের সামনে হাজির করতে পারে না। সন্তান এমন যে তার মাকে ভালো একটা খাবার খাওয়াইতে পারে না, যা কামাই করে তার দ্বারাই তার সংসার চলে না। কিন্তু এই সন্তান তার ভিতরে নফল আদায়ের প্রবণতা আছে। ঘর থেকে ভ্যান গাড়ি লয়ে যখন বাইরে হয় তো মায়ের দরজায় যায় দাঁড়ায়, মা আমি গেলাম, কিন্তু অমা তুমি আমার মাথায় হাত একটু দোয়া করে দাও, অমা তুমি কিন্তু দুপুর বেলার খানাটা খাইও না, আব্বা আমি যাই, আব্বা যাই আমার একটু দোয়া করে দেন, গেলাম। বাবার সাথে প্রেম করতেছে, প্রেমের হক আদায় করতেছে, দুপুর বেলা আবার ফোন করছে, বাবা আপনি ওষুধ খাইছেন নি, ওই ট্যাবলেটটা খাইছেন নি, এটা 12টার সময় খাওয়ার কথা বাবা। ও মা তুমি গোসল করছিলা নি না, সন্ধ্যাবেলায় ঘরে আইসা, ঘর মাত্র দেখে মায়ের সামনে এসে দাঁড়ায়, মায়ের কপালে হাত দেয়, কেমন লাগছে মা তোমার, তোমার আবার জ্বর আসে নাই তো, একটু নফল কাম আদায় করছে। এই নফল কামটার মূল্য প্রতিটা মায়ের কাছে এত বেশি, এ মায়ের কাছে ও সন্তানটা, এ বাবার কাছে ওই সন্তানটা বেশি দামি হয়ে যায়। বছরে 100 টাকা মার হাতে দিলে মা তার কাছে অন্যান্য ছেলেদের কাছ থেকে জমা থাকা টাকাগুলো মিশায় 1000 টাকা ফেরত দেয়, তুই খাস, তুই একটা জামা বানাস, ফরজ হক আদায় করে নাই। কিন্তু নফল হক আদায়কারী সন্তান মায়ের বাবার কাছে এত দামি হয়, গভীর রাতে যখন পিতা মাতায় দুইটা হাত আল্লাহর কাছে তুলে ফেলায় তো আল্লাহরে দেখে পায় আল্লাহ আমার দুর্বল সন্তানটাকে তুমি দেখো গো মওলা, আমার সন্তান তার কামাই নাই কিন্তু আমার সন্তানটা আমাকে ভালোবাসে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালোবাসো। নফল হক সেম কাহিনী স্বামী স্ত্রীর ভিতরে আছে, স্বামীর উপরে ফরজ হক হইল স্ত্রীর খোরপোশ দেওয়া, মাঝে মধ্যে 6 মাসে 2 বছরে 6 বছরে একবার দেখা করা। ফকিহরা বলে 6 মাস 2 বছরেও যদি দেখা সাক্ষাৎ একবার করে মনে করেন জেহাদের ময়দানে আছে, 6 মাস যুদ্ধের ময়দানে আছে, বললকে দেখা সাক্ষাৎ নাই, খোরপোশ চলছে, ফরজ হক আদায় হয়ে গেছে। কিছু স্বামী আছে কয়দিন পর পর সিল্লাই বাইরে হয়েছিল, আছে না, আছে না, চিল্লাই যায়, আছে না, তিন চিল্লাই যায়, তাও তিন চিল্লাই গেলে কতদিন হলো, 4 মাস 4 মাস সালে যায়, সালে গেলে সালই বছর, ফরজ টাকা পয়সা দিয়ে চিল্লাই গেছে গা, আসামি না, না আল্লাহর কাছে আসামি, না শরীয়ত সম্মত আসামি, না দেশীয় কানুনে আসামি, আসামি না, যদি আসামি হইতো তাহলে দেশের মানুষ বিদেশ করতে পারতি না, জামাই যে বিদেশ থাকে 2 বছর পরে একবার ছুটি পায় 3 মাসে, 2 বছরে বিবিকে খরপট দিচ্ছে, ফরজ হক আদায় করতেছে, কিন্তু রইছে হলো মালয়েশিয়া, বুঝে না, মালয়েশিয়া আছে অথবা সৌদি আরব আছে, ফরজ হক আদায় করেছে। এই বিবি কথা কয় না, স্বামীর উপরে সন্তুষ্ট, তবে কখনো কখনো বান্ধবীরা যখন কয় কি রে বোন কেমন আছো, আসি তো ভালোই, আন্না মাছ খান্ডা খাই, এক কাপড় পাইলে চাইলে 3 কাপড় পাই, প্রাইভেট গাড়ি ব্যবহার করি কিন্তু সারা বছরে জামার চেহারা দেখি না, এর চেয়ে দুঃখ নেই, আমার সন্তানগুলা আমার বিবিরে
আমার সন্তানগুলো আমার স্বামীকে পায় না, আব্বা বলে ডাক দিতে পারে না, কিন্তু অভিযোগ নাই। অভিযোগ কিছু থাকলেও ওই অভিযোগ গোপন করে ফেলছে, ভালোবাসার উন্নতি হয় নাই। কিন্তু এমনও কিছু স্বামী এই জমিনের উপরে আছে যে স্বামীগুলা তাদের বিবিকে নতুন নতুন কাপড় ছয় মাসে দিতে পারে না। স্বামীগুলা দুর্বল, ভালো বাজার করে খাওয়াইতে পারে না, প্রতি মাসে মাসে নতুন কাপড় দেওয়ার ভাগ্য তাদের হয় না। ভাঙ্গা ঝুপড়ি ঘরে ঘুমায়, মায় কয় এই মেয়ে এ জামার কর করা লাগবে না, যে জামাই তোরে খাওয়ান দিতে পারে না, সেরা কাপড় পরে আমার বাড়ি আইছিস, ওর কাছ থেকে তোরে ছুটায় আর এক জায়গায় বিয়ে দিয়ে দিই। তখন মেয়েটা কান্দে আর কয় মা খাওয়াই কি, মানুষের জীবনে সব, ও আমাকে তিন বেলা খাবার দিতে না পারল, ও যে আমাকে মহাব্বতটা করে, ওই মহাব্বতের জুড়ি মা হয় না। ও মা ও কখনো আমার সাথে তো একটু চোখ গরম করে কথাও কয় না। ও মা খানা খাইতে আমার সাথে খানা খায়, কখনো আমাকে রেখে খানা খায় না। মাছের ভালো টুকরাটা কখনো আসলে আমারে খাওয়ায় আর কয় আমি ভালো বাজার করতে পারি না, এটা তুমি খাও। ও মা আমার স্বামী আমাকে যে ভালোবাসাটা দেয় এইটা আমি কোথায় পাবো, না পাইলাম তিন বেলা খানা, না পাইলাম একটা কাপড়, কিন্তু ওরে ছাড়া আমি বাঁচবো না। বিবি যেমন স্বামীর নফল হক আদায় স্বামীর পরে সন্তুষ্ট হইয়া ফরজ কইমা গেলেও খরপোষ কইমা গেলেও খুশি হয়ে যায়, আল্লাহর কিছু কিছু বান্দা আছে ওরা জীবনে কাবা বাইতুল্লাহ চোখে দেখে না, জীবনে কোনোদিন আরাফার মাঠে যায় ওরা আল্লাহকে ডাকে না, জীবনে কোনোদিন মালের চল্লিশ ভাগের এক ভাগ ওরা যাকাত আদায় করে না। কিন্তু ওরা শেষ রাত্রি হয়ে গেলে সারা দুনিয়া যখন বিছানায় মাথা দিয়া ঘুমায় তখন ওরা আল্লাহর কদমে সেজদা দিয়া ডাকে আর কয় আল্লাহ ও মালিক, কাবায় যে সেজদা দিয়া ডাকার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু আমার ঘরের জায়নামাজি সেজদা দিয়া তোমাকে ডাকার উপায় আছে, তাই তোমার ছাড়া আমি থাকতে পারি না। ও মালিক ঘরটা এখন নীরব, কেউ নাই, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বান্দার ছোট ছোট ওই নফল আমলগুলা আসমানের মালিক আল্লাহ এত খুশি বান্দার উপরে হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের সাক্ষী রেখে রেখে কয় আছে দূরে কিন্তু আসলে দূরে না, ও আমার কাছে, ও যেদিন মৃত্যু বরণ করবে সেদিন সোজা জান্নাতে ঢুকাবি, সাক্ষী থাক তোরা, ওরা আমার জান্নাতি বান্দা। এ আমলের খুশবুগুলা যদি অনেক বেশি হয় তো নফিল আমলের কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জান্নাতের কপাট খুইলা তার সামনে হাজির করে দেয় আর জান্নাতের ভেতর থেকে ডাক দেয় ইয়া আইয়া তুহান নাফসুল মুতমা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারযিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দাটা ইবাদতের দ্বারা আল্লাহর সাথে খাতির বাকি রাখছে তো মৃত্যুটাকে আল্লাহ জান্নাতের দরজা বানায় ডাক দিয়ালা। এই যে ইবাদত বন্দেগি এইটার জন্যই কিন্তু আল্লাহ আমাদের বানাইছে। আল্লাহ করে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়াশিকুন, যত ইবাদত করবি তত প্রেম প্রীতি তোর ভিতরে আছে এটা প্রকাশ হবে।